দিস ইজ কল হোগলা পাতার ঘর। এগুলো হচ্ছে হোগলা পাতার ঘর, এখানে আমাদের অ্যাকোমোডেশন হয়েছে। হোটেলের সন্ধানে গেছিলাম রাত্রেবেলায়, বাট পাইনি কোথাও। এখানেই থাকতে হবে। উপরটা দেখিয়ে দিই, বাজার ব্রেকফাস্ট করার পরে বেরিয়েছি হাঁটতে। যে বীচটার কথা বলছিলাম আগের দিনকে, সেই বীচ যাচ্ছি ওখানে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আমাদের স্লোগান উঠেছে এটা নতুন। এখানে অনেক দূর দূর থেকে লোকজন এসছেন, সাধুরা এসছেন। জয় ভোলে। দারুন অনেক দূর থেকে তীর্থ করতে এসছেন, তারা স্নান করছেন এখানে, পুণ্য স্নান বলে এটাকে।
কোথেকে এসেছেন আপনারা? আমি পাঞ্জাব। পাঞ্জাব সে আয়ে? হ্যাঁ, জলন্ধর। জলন্ধর সে আয়ে? হ্যাঁ। কব পৌঁছে यहां पे? हम कल शाम को इधर आया, बाबू घाट से। अच्छा, पूर्ण स्नान हो गया? हाँ, अभी स्नान हो गया, बाकी 14 तारीख को होगा। हर हर महादेव। हर हर महादेव। हर हर महादेव। जय कपिल मुनि महाराज। जय कपिल मुनि की जय। अगर देवता ডিউটি শুনলাম, রাজ 10টা থেকে ডিউটি আছে আমার। তো এখন ওই হোগলা পাতার যে ঘরটা, ওখানে লাগেজ আছে কিছু, ওটা নিয়ে একটা রুম পেয়েছি আমরা, ওখানে থাকবো। রুমটা বেশ সেবাশ্রম টাইপের করিস কিছু একটা হবে, ওটা বেশ ভালো, মনোরম শান্ত পরিবেশ, ওখানেই থাকবো। কারণ এখানে বালির মধ্যে থাকা যাবে, বাট একটু কষ্ট হবে আমার, আমি জন্য আমি আমার কিছু বন্ধুরা রুমে থাকছি। লাগেজটা নিয়ে আসি। আর এখানে যারাই আসছেন, মাস্কটা অবশ্যই পরবেন। আমার ভিডিওতে যখনই দেখেন মাস্ক ছাড়া, তখন বুঝবেন আমি একা জায়গায় আছি, ফাঁকা জায়গায় আছি। অনেক দূর দূর থেকে লোকজন এসে তীর্থ করতে এখানে, কেউ রাজস্থান, কেউ পাঞ্জাব, কেউ হরিয়ানা, কেউ সাউথ থেকে এসছেন। অনেক ভাষাভাষীর লোক। কাল রাতে হোগলা পাতার এই ঘরে কাটিয়েছি, বেশ ভালো অ্যাডভেঞ্চার হলো। সকালবেলায় খুঁজতে বেরিয়েছিলাম একটা রুম পাওয়া যায় কিনা, তো অনেক কষ্টে এই জায়গাটা পেয়েছি। বেশ শান্ত পরিবেশ এখানে, এটা একটা মঠ টাইপের, সেবা সংঘ যাকে বলে সেটা। তো অনেক কষ্টে এখানে একটা রুম পেয়েছি, খরচাটাও কম, বেশ ভালো থাকার জায়গাটা, মনোরম পরিবেশ, কেউ আসতে নেই এখানে, ওই জন্য বেশ ভালো লেগেছে। তোমাদেরকে দেখিয়ে দিই সুন্দর জায়গাটা, সি কি দারুণ না জায়গাটা। ওই দূরে দেখতে পাচ্ছ অনেক গাছ রয়েছে, তার উপাশ দিয়ে সমুদ্র, গাছ পার করলে পরে সমুদ্র। কি পিসফুল জায়গাটা। সেকেন্ড ফ্লোরে একটা ঘর পেয়েছি, আমি আর কিছু বন্ধু আছি। আমার ডিউটি রাত 10টা থেকে শুরু হচ্ছে, তো এখানে দুপুরবেলা ঘুমিয়ে নেব। ডিউটি 10টা থেকে আছে, তো এখন বাজে 6:15। তো ভাবলাম একটু আশ্রমটা ঘুরে আসি, তোমাদেরকে দেখানো হবে কেমন আশ্রমটা, চলো এটা ঘুরে দেখা যাক। ঢোকার মুখে আমাদের এক ভাইদের তরফ থেকে স্যানিটাইজ করা হচ্ছে। এটা মেলা অফিস, উইথ মাই বয়েজ। তোমাদেরকে পুরো মেলাটাই ঘুরে দেখাবো, তোমাদের যারা আসনি তারা গঙ্গাসাগরের মজাটা কিছুটা হলেও পাবে। গলাটা একটু বসে গেছে, রাত্রেবেলায় ভেসেলে করে এসেছিলাম, তো আজকে আবার নাইট ডিউটিও আছে। ডেমনস্ট্রেশন টাইপের করা আছে এখানে, দারুণ না?